বন্ধুরা, আজকে দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত সেই ভিক্টোরিয়া পার্কের বর্তমান পরিস্থিতি এবং কি কেমন চলছে এই ভিক্টোরিয়া পার্কের বর্তমান অবস্থা। শীতকালীন, যদিও আজকে শীতটা একটু কম পড়েছে, তাই হয়তো একটু যে সকল মেম্বারদের বা এখানে আসা ছেলে মেয়ে উভয়দের আমরা দেখতে পাচ্ছি, তারা শীতের পোশাক নিয়ে এখানে দুটি ছেলে মেয়ে জড়াজড়ি করছে একটি মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে, যেটি বুঝলাম যে তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আবার জামাই বউ হতে পারে বলা যায় না। তা যাই হোক, আমি সেদিকে যাব না। আমি এখানে অবস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে এবং ভিক্টোরিয়া পার্ক এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুধু দু চারটে কথা বলার জন্যই মূলত এই ভিডিওটি একটু কানাঘুষা করে করা হয়েছে। তবে যাই হোক, কানাঘুষা হলেও কিছু ইনফরমেশন এখানে আমি একটু দিয়ে রাখবো, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু দিয়ে রাখবো। এই কারণেই যে ভিক্টোরিয়া পার্কের অবস্থিত কিন্তু আরেকটি এখানে রয়েছে পাশে বড় ছাতার মতো কী যেন দেয়াল একটা টানানো, নিচে ফ্লোর ওই কমলাপুর রেল স্টেশনের মতো, যেমন দেয়াল উপরে ছাদটা অনেক বড় উঁচুতে। আসলে জিনিসগুলো কী এটা আমি বোঝা মুশকিল, গম্বুজের মতো দেখতে আর কি, মসজিদের যে গম্বুজগুলো থাকে সেই গম্বুজের মতো দেখতে। সেখানে দেখেছি কিছু পাগল, পথচারী, পথ শিশু, অসহায়, হতদরিদ্রদের ফ্লোরে কোনো একটি কম্বল বিছিয়ে শুয়ে আছে। আবার ঠিক এর সাত পাশেই দেখতে পাচ্ছেন যে হরেক রকমের নানা সেই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা বা লোকজন এখানে দেখতে পাচ্ছি যে তারা আশপাশ দিয়ে হাঁটাচলা করছে এবং কেউ একজন আরেকজনের সাথে কি বন্ধুসুলভ কথা বলছে, বেশিরভাগই জোড়ায় জোড়ায় বসে আছে। আর স্কুল কলেজ ও ফাঁকে দিয়ে আসলে অনেকেই এখানে দেখা যাচ্ছে, যদিও এই সংক্রান্ত বিষয় কিন্তু একাধিক ভিডিও আপনাদের মাঝে এর আগেও উপস্থাপিত হয়েছে, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে রমনা পার্ক, ভিক্টোরিয়া পার্ক এবং চিড়িয়াখানা এবং পাশে থাকা এই যেটি একটি রয়েছে ওই যে কী বলা হয় মিরপুর চিড়িয়াখানার পার্শ্বটাকে যেন কী বলা হয়, বন জঙ্গল ফুল ফল গাছ, হ্যাঁ এটাকে যেন কী বলা হয় মিরপুর ওইটাকে চিড়িয়াখানার পাশে, যাই হোক বন্ধুরা আমি মনে করতে পারছি না, সেটি যাই হোক ওটা একটা বাগান বাড়ি। তো কলেজে আসলে আমরা বাসা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর রেডি করে একেবারে পরিপাটি করে কিছু 20 টাকা, 30 টাকা বা 50-100 টাকা টিফিন করার জন্য বাসা থেকে বের করে দিই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। আদৌ এই ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু সময় ব্যয় করে তারা লেখাপড়ার পিছনে সময় দিচ্ছে আর কতটুকু সময় বয়ফ্রেন্ডের হাত ধরে এই ভিক্টোরিয়া পার্কে ঘুরঘুর করছে এমন তথ্য বা খোঁজ খবর কয়জন গার্জিয়ানই বা নিয়ে থাকি আমরা। তো যাই হোক, অসচেতন গার্জিয়ানদের ছেলেমেয়েরা একটা দিক সেদিক করে ফেলবে এবং এরা এর সাথে ওখানে সেখানে আকাম বুকাম করে ধরা খাবে, মানুষেদের কাছে মারপিট খাবে এবং কেউ কেউ আবার ভিডিও করে সেগুলো নেটে দুনিয়াতে ছেড়ে দেবে। এ নিয়ে একটি পরিবার হ্যারেজ হবে এবং তারা আসলে নিজেদের কুকর্মের জন্য দুনিয়াতে তারা অনেক ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হবে। এইটি ছিল মূলত মূল ইনফরমেশন যে আপনারা আমার ছেলেমেয়েরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে 8টা থেকে 9টা ক্লাস বা 9টার পরে ছুটি হয়ে যাওয়ার কথা, 9টা থেকে তার বাসায় ফিরে আসার কথা ছিল 9:30, 11টা বেজে গেল, এই মেয়ে এখন কোথায় কোথায় কার হাত ধরে ঘুরছে, এই তথ্যটি একটু প্রত্যেক গার্জিয়ানের নেওয়া উচিত বলে আমি মনে করেছি। যাই হোক বন্ধুরা, আমি শীতকালীন অবকাশে বর্তমানে ভিক্টোরিয়া পার্কের পরিস্থিতি, দুপাশে কত শত মানুষ এখানে বসে এবং এখানেই রয়েছে গরিব, মিসকিন, অসহায়, আবার নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা। শুধু একটি ভিক্টোরিয়া পার্ক জুড়েই আমি এখানে দেখাতে চেয়েছি যে কত শ্রেণীর মানুষ এখানে দিয়ে আনাগোনা করছে। পাশেই আবার দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্ভবত তারা সিনিয়র স্টুডেন্ট, তারা একটি জুনিয়র স্টুডেন্ট, হয়তো তাদেরকে নাকি পুলিশের ভয় দেখিয়েছে, তাকে ইচ্ছা মতো থাপড়ালো। আবার সে বললো অনেক পাগল নাকি সে ইতিমধ্যে কত কি করে ফেলেছে ক্যাম্পাসে নিয়ে গিয়ে, তার থেকে 50-1 লক্ষ টাকা চাঁদাবাজি করা যেত। তো যাই হোক, শুধুই যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আসলে মূলত সেখান থেকে মানুষ হয়ে বের হওয়ার কথা, অনেকে আছে অমানুষ হয়ে বের হয়, সেদিকে আমি যাবো না। আমি শুধু এখান থেকে দেখাতে চাচ্ছি ভিক্টোরিয়া পার্কের বর্তমান পরিস্থিতি এবং আমার আপনার ছোট ভাই, বড় ভাই এবং আমাদের ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে তারা কোথায় কী করছে সেই বিষয়টি একটু খোঁজ খবর আমাদের সকলেরই রাখা উচিত। এবং এখানে মূলত আমি ভিক্টোরিয়া পার্কের এই যে যত মানুষগুলো দেখছেন, কেউ কেউ এখানে যে সবাই মানে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছে চা কিন্তু না, কোনো নেগেটিভ উদ্দেশ্য নিয়ে সবাই এসেছে তা কিন্তু না, অনেকেই আছে এর মধ্যে। আবার অনেকেই আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে একটু ঘুরে আসার জন্য, বন্ধুকে নিয়ে একটু কলাফল মুক্ত একটি জায়গাতে বসে কথা বলা, এমনটিও হতে পারে, এমন মানুষও এখানে আছে অসংখ্য। তো ভিক্টোরিয়া পার্কের বর্তমান এই পরিস্থিতিটা মূলত আমি পুরো ভিক্টোরিয়া পার্কটা কিন্তু আমি মোবাইলের ক্যামেরা অন করে পুরো ভিক্টোরিয়া পার্ক আমি একটি গোল চক্কর দিয়েছি, হেঁটেছি এবং
কি পরিস্থিতিতে বর্তমানে এখানে ছেলে মেয়েরা বা কত শত মানুষ কে কি করছে বা কোনো অপ্রীতিকর ঘটনা রয়েছে কিনা সেটি মূলত দেখার চেষ্টা করেছি বন্ধুরা। তো এই ছিল ভিক্টোরিয়া পার্কের বর্তমান পরিস্থিতি। ভিক্টোরিয়া পার্ক সম্পর্কে আপনাদের অভিমতটি কী এবং আপনার চোখে পড়া যদি কোনো অপ্রীতিকর ঘটনা থেকে থাকে ভিক্টোরিয়া পার্ক সংক্রান্ত বিষয় বা সেখানে ঘটেছে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আর চাইলে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সাথে কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করেও জানাতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। টাটা।